সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রাক উল্টে দুই ধান কাটা শ্রমিকের মৃত্যু। 16 দফা দাবিতে চাপাইনবাবগঞ্জে জাতীয় আদিবাসী পরিষদের সমাবেশ। চাপাইনবাবগঞ্জে চাষি বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন। পুনর্বাসনের দাবিতে কসবাহাটের ব্যবসায়ীদের মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জের ধান বোঝাই ট্রাক উল্টে দুই ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল 4:30টার দিকে চাপাইনবাবগঞ্জ আমনুরা আঞ্চলিক সড়কের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বুলবুল হোসেন ও মন্টু আলী। তারা নওগাঁ থেকে ধান কেটে ফিরছিলেন। চাপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফর হোসেন জানান, নওগাঁ থেকে ধান কেটে শ্রমিকের দলটি মজুরি ধান ট্রাকে করে নিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের ধানের বস্তার উপরে বসে থাকা শ্রমিকরা চাপা পড়েন। শ্রমিকদের মধ্যে বুলবুল ঘটনাস্থলে ও মন্টু সদর হাসপাতালে নেয়ার পর মারা যান। এ ঘটনায় আরো 6 জন শ্রমিক আহত হয়েছেন। তাদের চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীতে সেচের পানি না পেয়ে দুই কৃষকের আত্মহত্যার ঘটনার বিচার সহ 16 দফা দাবিতে চাপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র জাতিসত্তার মানুষরা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিচিত্রা কীর্তি, আদিবাসী নেত্রী কুটিলা রাজওয়ার, শাপলা কিসপর্টা সহ অন্যান্যরা। পরে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন সহ 16টি দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন আদিবাসী নেতৃবৃন্দ। চাপাইনবাবগঞ্জে চাষি বাজার স্থায়ীকরণের দাবি জানিয়েছে সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ দাবিতে তারা বুধবার বেলা 11টায় চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার 13 নং ওয়ার্ড কাউন্সিলর খালেকুজ্জামান খালে, চাষি বাজার সমিতির সভাপতি শরীফুল ইসলাম, সহ সম্পাদক মুখলিসুর রহমান, ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলাম, মাছ ব্যবসায়ী মালা রানী সহ অন্যান্যরা। পরে ব্যবসায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন চাষি বাজার সমিতির নেতৃবৃন্দ। চাপাইনবাবগঞ্জের নাচোলের কসবায় হাটে দীর্ঘদিন থেকে ব্যবসা করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন মাসুদ রানা, নাসিম আহমেদ, তানজিলা বেগম। তারা বলেন, কসবা ইউনিয়নের হাটখোলা এলাকায় হাটের ফাঁকা জায়গায় বিগত 30 থেকে 40 বছর আগে থেকে দোকানঘর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন। হঠাৎই তাদের উচ্ছেদ করা হয়, এতে করে তাদের জীবন জীবিকা বন্ধ হয়ে গেছে। তাই জেলা প্রশাসনের কাছে তারা পুনর্বাসনের দাবি জানান। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।